আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। মহামারীর এই সময়ে আশা করব তোমরা বাড়িতে থাকবে, প্রয়োজনে যদি বাহিরে বের হতে হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, মাস্ক ব্যবহার করবে এবং কিছু সময় পরপরই হাত ভালো করে ধুয়ে নেবে। অপরিষ্কার হাতে কখনোই নাকে মুখে দিবে না, অপরিষ্কার হাতটা কখনোই নাকে মুখে দিবে না, এতে আমাদের সুস্থ থাকার কিছুটা সম্ভাবনা থাকবে। কারণ আমরা জানি হাতের মাধ্যমে আমাদের নাকের মাধ্যমে আর নাকে বা মুখে যদি জীবাণুটা লাগে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, অসুস্থ হয়ে পড়ব। তাই আমাদের প্রথম যে দায়িত্ব, সেই দায়িত্বটি হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখা, সুস্থ থাকা। তুমি যদি সুস্থ থাকো তোমার পরিবারের লোকেরাও সুস্থ থাকবে, তারা ভালো থাকবে। তাই নিজেদের কথা সবার আগে চিন্তা করতে হবে এবং সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য যে সকল কাজ আমাদের করা প্রয়োজন বা যে সকল নিয়ম আমাদের মেনে চলা প্রয়োজন তা অবশ্যই করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায় মানবাধিকার সম্পর্কে পড়ছিলাম, আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। আশা করি বইটি তোমাদের প্রত্যেকের কাছেই আছে এবং ক্লাস করার সময় মিস আগেও বলেছিলাম কি করতে হবে, বইটি হাতের কাছে নিয়ে বসতে হবে। আমরা জানি আমাদের সামনে জুলাইয়ের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এটা হচ্ছে আমাদের অনলাইনে আমরা যে ক্লাসগুলো নিচ্ছিলাম তার উপর ভিত্তি করে একটা মূল্যায়ন আর কি। এটাকে ঠিক পরীক্ষা বলাও ঠিক না, কারণ এটাও জানি আমরা বেশিরভাগ সময় আমরা এর আগেও যেটা দিয়েছিলাম সেটা ছিল আমাদের মূল্যায়ন, এটাও আমাদের মূল্যায়ন। অর্থাৎ আমরা এই যে দীর্ঘদিন ধরে ক্লাস করছি বা আমাদের সাথে শিক্ষকদের সাথে তোমাদের যে একটা অ্যাটাচমেন্ট রয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসগুলোর উপর একটি পর্যালোচনা করা বা মূল্যায়ন করা। আশা করি তোমরা প্রত্যেকেই এই মূল্যায়নে অংশগ্রহণ করবে এবং এটা আসলে অংশগ্রহণ করা মানেই হচ্ছে আমরা বুঝতে পারবো যে তুমি আমাদের সাথে অ্যাটাচ আছো বা তুমি আমাদের সাথে রয়েছো। আমাদের ভিতরে যে কথাবার্তা বা আমাদের যে অনলাইন ক্লাসগুলো সেগুলো তোমরা দেখছো এবং মূল কথা হচ্ছে তোমার সাথে বইয়ের সাথে কিছুটা হলেও যোগাযোগ আছে। আমরা সরাসরি ক্লাস করলে যেরকমভাবে আমাদের বইয়ের সাথে বা আমাদের পড়ার সাথে যে যোগাযোগটা থাকতো বা যে ধরনের বোঝা পড়া থাকতো সেটা হয়তো এখন নেই, কিন্তু এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা কিছুটা হলেও বইয়ের সাথে, বইয়ের জগতের সাথে থাকছি বা আমাদের পড়াশোনা জগতের সাথে থাকছি। তো আমরা আজকে শুরু করব আমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে। তার আগে আমরা এই সপ্তম অধ্যায়ের মানবাধিকার সম্পর্কে কিছুটা আবার রিভাইজ করে নেব। আমরা এই অধ্যায়ে মানবাধিকার সম্পর্কে জেনেছি, অর্থাৎ মানবাধিকার বলতে আমরা কি বুঝি। মানবাধিকার হচ্ছে একজন মানুষের সুস্থ থাকার জন্য, একজন মানুষের সমাজে ভালো থাকার জন্য, সমাজ হতে রাষ্ট্র হতে সে যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে, জাতি ধর্ম লিঙ্গ ভেদে, নারী পুরুষ সব ধর্ম ভেদে, যে আমরা কোন ধর্মে সেটার উল্লেখ না করে বা সেটার পর্যালোচনার ভিতরে না রেখে যে সকল ধরনের সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি সেটাকেই আমরা মানবাধিকার বলে থাকি। সেই হিসেবে আমরা জানি একজন মানুষ হিসেবে আমরা কি জন্মগতভাবে স্বাধীন, এছাড়া আছে আমরা আমাদের চলাফেরার স্বাধীনতা, আছে আমাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং ভোগ করার অধিকার, কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে গ্রেফতার হওয়া বা হয়রানি হওয়া থেকে নিরাপদ থাকার অধিকার, এই ধরনের অধিকারগুলো কিন্তু হচ্ছে আমাদের মানবাধিকার। তো এই মানবাধিকারের ক্ষেত্রে আমরা নারী পুরুষের সমান অধিকার সে কথাটা জেনেছি, ন্যায্য মজুরি পাওয়ার অধিকারের কথা জেনেছি। তো আজকে আমরা এই অধ্যায়েরই প্রশ্ন উত্তরগুলো, আমাদের প্রশ্নগুলো রয়েছে 100 পৃষ্ঠাতে।
তোমরা দেখবে পৃষ্ঠা নাম্বার 100 তে বইয়ের পেছনের দিকে এখানে আমরা সপ্তম অধ্যায়ে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের এই অধ্যায়টি অলরেডি আলোচিত আলোচনা করা হয়ে গেছে তাই আমরা আজকে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন যেটি আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম অল্প কথায় উত্তরে প্রথম প্রশ্নটি হচ্ছে অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখো অর্থাৎ একটা আমরা জেনেছি অটিস্টিক শিশু বলতে আমরা কি বুঝি অটিস্টিক শিশু হচ্ছে ওই ধরনের শিশু যাদের দলবদ্ধভাবে চলাফেরা করতে সমস্যা হয় বা কাজ করতে সমস্যা হয় কিংবা আমরা যাদেরকে বলি যাদের মস্তিষ্কের বিকাশের কিছুটা সমস্যা আছে বা যারা অটিজম সমস্যায় আক্রান্ত তাদেরকে আমরা অটিস্টিক শিশু বলে থাকি তো এই ধরনের শিশুর বৈশিষ্ট্য আমরা পড়েছি যেমন তারা দলগতভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারপরে আছে যে তাদের বিশেষ কোনো জিনিসের প্রতি তাদের একটা আকর্ষণ থাকে হয়তো কোনো খেলনা তারা খেলনাটা দিয়ে না খেলে ঘন্টার পর ঘন্টা হয়তো খেলনাটা ধরে বসে থাকে বা সেটার দিকে তাকিয়ে থাকে অর্থাৎ কোনো জিনিস পছন্দ হলে তারা সেটা নিজেদের সাথে রাখতে ভালোবাসে এছাড়া আছে তাদের দৈনন্দিন রুটিনে যদি কোনো পরিবর্তন হয় তাহলে তারা উত্তেজিত হয়ে যায় তারা সাধারণত অন্যের স্পর্শে আটকে ওঠে বা যে স্পর্শগুলো তাদের পরিচিত না হয়তো বা দেখা যায় একজন অটিস্টিক শিশু যাদের সাথে মিশছে হয়তো তাদের তাদের বাবা মা কিংবা ভাই বোন তাছাড়া অন্য কোনো অপরিচিত লোকের স্পর্শে তারা আটকে ওঠে এরপরে আছে অটিস্টিক শিশুদের আসলে শারীরিকভাবে তারা সুস্থ তবে প্রত্যেকটি অটিস্টিক শিশুই যে শারীরিকভাবে সুস্থ সে কথা আমরা বলতে পারি না হয়তো কেউ কেউ শারীরিকভাবে সুস্থ কেউ কেউ হয়তো বা খুব মেধাবী হয়তো খুব ভালো ছবি আঁকতে পারে কিংবা খুব ভালো অঙ্ক করতে পারে তো এই ক্ষেত্রে সবাই যেটা সাধারণ দৃষ্টিকোণ থেকে এটা অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য তা কিন্তু না আমরা অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য সম্পর্কে পৃষ্ঠা 58 থেকে জেনে নিতে পারবো এই যে এখানে আমাদের অটিস্টিক শিশু সম্পর্কে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এখান থেকে আমরা যে কটা ভালো লাগবে বা যেটা আমাদের জন্য সহজ হবে আমরা সেটা নিব যেমন আমরা বলতে পারি কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে বা কোনো অটিস্টিক শিশুর কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় তারা সাথে রাখে অথবা দেখা যায় তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে শক্তভাবে সেই খেলনাটি ধরে বসে থাকতে পারে বা ঘন্টার পর ঘন্টা খেলনাটির দিকে তাকিয়ে থাকতে পারে এছাড়া আছে তারা সকল কাজই কিন্তু একই নিয়মে করতে চায় তাদের দৈনিক কাজের রুটিনে যদি পরিবর্তন হয় তখন তারা কি হয়ে যায় উত্তেজিত হয়ে পড়ে কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হতে পারে যেমন ছবি আঁকা অঙ্ক করা বা গান করা সেটা হচ্ছে কোনো কোনো অটিস্টিক শিশু বাট সব অটিস্টিক শিশুরা নয় আবার এটা আছে যে তারা আলো বা শব্দ বা কোনো ঘ্রাণ এগুলোর প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে কোনো কোনো অটিস্টিক শিশু হয়তো বা বিশেষ ধরনের কাপড়ের প্রতি তাদের সংবেদনশীলতা থাকতে পারে এছাড়াও আমরা দেখি যে অটিস্টিক শিশুদের দলগতভাবে কাজ করতে অসুবিধা হয় অন্যের স্পর্শে তারা আটকে ওঠে এবং তাদের ভাষার ব্যবহারটাও কিন্তু ভিন্ন হয় তাহলে এগুলো আমরা দেখলাম অটিস্টিক শিশুর কি বৈশিষ্ট্য তাহলে পৃষ্ঠা 58টা পড়লেই আমরা এখান থেকে এই অটিস্টিক শিশুর উত্তরটা পেয়ে যাব এরপরে আছে আমাদের দ্বিতীয় প্রশ্নে আছে শিশুর অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও আমরা জানি শিশু বলতে আমরা কাদেরকে বুঝি শিশু হচ্ছে বাংলাদেশে আইনে 18 বছরের নিচে যারা আছে তাদের প্রত্যেককেই আমরা শিশু বলে থাকি তাহলে শিশুদের এই অধিকার লঙ্ঘনের মানবাধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ এটা সম্পর্কে আমরা পৃষ্ঠা 60-এ পড়েছি এই যে দেখো এই পৃষ্ঠায় আমাদের উত্তরগুলো দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাই যে একজন শিশু যে 18 বছরের নিচে আমরা জানি আমাদের দেশে একটি উন্নয়নশীল দেশ আমরা বলি কিন্তু আমাদের দেশে অনেক মানুষই কিন্তু দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে ফলে দেখা যায় যে অনেক শিশুরাই কিন্তু স্কুলে ভর্তি হলেও তারা স্কুলের সাথে বা বিদ্যালয়ে তাদের পড়াটা কমপ্লিট করতে পারে না অনেক শিশু তাদের পারিবারিক অসহায়ত্বের কারণে বা দারিদ্রতার কারণে তারা
পড়ালেখা থেকে সরে পড়ছে বা ঝরে পড়ছে। অনেক শিশুকে দেখা যায় অল্প বয়সে বাবা মাকে সাহায্য করার জন্য তাদেরকে বিভিন্ন পেশার সাথে নিযুক্ত হতে হয়। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশি আইনে শিশুশ্রম যেহেতু নিষিদ্ধ, তাহলে এটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘনের একটা উদাহরণ। এছাড়া আছে পরিবারের সামর্থ্য না থাকা অনেক শিশুই কিন্তু গৃহহীন হয়ে পড়ছে, ফলে তাদেরকে দেখা যাচ্ছে যে অস্বাস্থ্যকর পরিবেশে তারা বসবাস করছে। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে অনেক শিশুরাই রাস্তায় দিন যাপন করছে বা রাত্রি যাপন করছে, এটাও কিন্তু তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে অমানবিক কাজ করার জন্য, বা অনেক সময় দেখা যায় যেটাকে আমরা হিউম্যান ট্রাফিকিং বলে থাকি, বিভিন্ন ধরনের নারী এবং নারীদেরকে বা শিশুদেরকে বিদেশে অনৈতিক কাজ করার জন্য কি করা হয়, পাচার করা হয়। তাহলে এই কাজগুলো কিন্তু একজন শিশুর জন্য একটা শিশুর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এরপরে আমরা যাব আমাদের তৃতীয় প্রশ্নে। আমাদের তৃতীয় প্রশ্নটি আমরা দেখব। তৃতীয় প্রশ্নে বলেছে, নারীর অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও। আমরা এই অধ্যায়ে দেখো এখানে লেখা আছে নারীর অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও। তাহলে এটি সম্পর্কে আমরা জেনেছি যে আমাদের সমাজে আসলে নারীদেরকে আমরা কিন্তু ওরকমভাবে মূল্যায়ন করি না। একজন পুরুষের যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা আমাদের দেশে নারীদের প্রতি সমভাবে হয় না। আমরা বিভিন্ন ক্ষেত্রে নারীর মানবাধিকার সম্পর্কে, মানবাধিকার লঙ্ঘনে আমরা দেখে থাকি। সেগুলোর মধ্যে আমরা দেখি যে একজন নারীকে, আমরা এটা পৃষ্ঠা 62-তে পাবো, নারীর অধিকার লঙ্ঘন। দেখো এই পৃষ্ঠাটা আমরা পড়েছি অলরেডি, তো এই পৃষ্ঠা থেকে আমরা এই তৃতীয় নম্বর উত্তরটি পেয়ে যাব। আমাদের দেশের ছেলেদের মতো করে শিক্ষার যে সুযোগটা, সেটা কিন্তু নারীরা পেয়ে থাকে না। চাকরির ক্ষেত্রেও কিন্তু নারীরা পিছিয়ে আছে, আবার দেখা যাচ্ছে চাকরিও যেখানে করছে সেই ক্ষেত্রে নারীরা পুরুষের মতো সমান মজুরিটা পাচ্ছে না। আবার বাড়িতে কাজে সহায়তাকারীদেরকে আমরা যথাযথ পারিশ্রমিক, তাদের খাদ্য এবং স্বাস্থ্যসেবাও দেই না। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বাড়ির সহায়তাকারীদেরকে বা এমনিতে অনেক মেয়েদেরকেই আমরা দেখি শিশুদের মতো নারীদেরকেও বিদেশে পাচার করা হয়ে থাকে। এর প্রতিটাই কিন্তু একটা নারীর মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। এরপরে আমরা বড় প্রশ্নগুলো দেখব। আমাদের যে বড় প্রশ্নগুলো রয়েছে বা আমরা যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো পড়ে থাকি সাধারণত, সেটা এখানে অনেক সময় আমরা বলে থাকি যে প্রশ্নগুলো এখানে দেখি আমরা যে একটু শর্ট টাইপে, কিন্তু সেখানে আমাদেরকে কি করতে হবে, ন্যূনতম 5টি পয়েন্টে বা 6টি পয়েন্টে আমাদের এই উত্তরগুলো লিখতে হবে, কারণ আমাদের এই প্রতিটা প্রশ্নেই কিন্তু 6 মার্ক করে রয়েছে। তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানকার প্রথম যে প্রশ্নটি আছে সেটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে? প্রথম প্রশ্নটি সম্পর্কে আমরা দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে, কখন, কোন প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সর্বপ্রথম মানবাধিকারকে বা কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে, কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে অধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে। এবং তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে কখন। এখানে আমাদেরকে দুটো প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে, এই বিষয়গুলো তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমরা যখন একটা প্রশ্নের সাথে আরেকটি লেজ দেওয়া থাকবে বা আরেকটি প্রশ্ন অ্যাটাচ করা থাকবে, তখন আমাদেরকে দুটো প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে একটা গ্যাপ দিয়ে অর্থাৎ প্যারা তৈরি করে তারপরে যদি আমরা লিখি তাহলে আমাদের উত্তরটা আর একটু মানসম্মত হবে। তাহলে বলছে কোন প্রতিষ্ঠান, আমরা জানি জাতিসংঘ
কি করেছিল সর্বপ্রথম বা জাতিসংঘ মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করেছিল, সেটা ছিল কত সালে? সেটা ছিল 1948 সালের 10ই ডিসেম্বর। এটা আমাদের পৃষ্ঠা 56-তে আছে। দেখো এখানে প্রথম হেডিং এ কিন্তু এটা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত সালে জাতিসংঘ 1948 সালে 10 ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী, পুরুষ, আর্থিক অবস্থা ভেদে পৃথিবীর সব দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলোই হচ্ছে মানবাধিকার। তাহলে এই গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন উত্তর, শিশু শ্রমের কারণে শিশুরা কোন অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে? একটু আগে যেটা আমরা আলোচনা করেছিলাম 58 পেজ থেকে, সেখান থেকে মানব পাচার বলতে কি বুঝো, এটা আমি আমার ক্লাস চলাকালীন সময় উত্তরটা দিয়েছিলাম। মানব পাচার বলতে আমরা কি বুঝি, অর্থাৎ কোন দেশে আইন বহির্ভূত ভাবে নারী, শিশু বা অন্য কোন পুরুষকে অনৈতিক কোনো কাজের জন্য বা অনৈতিক কোনো কাজে ব্যবহার করার জন্য এক দেশ থেকে যখন অন্য দেশে পাঠানো হয়ে থাকে, সেটাকে আমরা কি বলি, পাচার বলে থাকি, মানব পাচার বলে থাকি। তাহলে এগুলো সম্পর্কে তোমরা আরেকটু ডিটেলস দেখবে এবং উত্তরগুলি লিখবে যদি সম্ভব হয়। আমি তো মনে করি এটা সম্ভবই তোমাদের পক্ষে, উত্তরগুলো লিখে মিসকে, মিসের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা এই ক্লাস ওয়ার্কেই তোমরা জমা দিতে পারো। তো এই চ্যাপ্টারটি বা এই অধ্যায়টি আরেকবার একটু ভালোভাবে পড়বে। তোমরা হয় তোমরা তো জানো সিলেবাস পেয়েছো যে আমাদের মূল্যায়নের জন্য অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত দেওয়া হয়েছে। তো অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত যেহেতু তোমাদের পড়ানো হয়েছে, অধ্যায়গুলো ভালোভাবে রিডিং পড়বে। রিডিংয়ের ভেতর থেকেই কিন্তু প্রশ্নগুলো আসবে, আশা করি সততার সাথে প্রশ্নগুলির উত্তর দিবে এবং প্রত্যেকেই অবশ্যই এই মূল্যায়নে অংশগ্রহণ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।